সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের উপর ভিসা নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সকালে হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, বাংলাদেশ সফরকারী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচুলেটের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জাতিসংঘের দৃষ্টিতে মানবাধিকার বা অন্যান্য বিষয়ে বাংলাদেশ সম্পর্কে কোনো উদ্বেগ প্রকাশিত হয়নি, আর এটি প্রমাণ করে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না, বরং মানবাধিকার লঙ্ঘনের নজির বিএনপির ক্ষমতায় থাকার সময় স্থাপন করেছিল। এই সরকার মানবাধিকার লঙ্ঘন করেনি, বরং দেশ খুব সুশৃঙ্খলভাবেই চালাচ্ছে। পরিস্থিতি ঘোলাটে করার জন্য বিএনপি এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রকাশ করছে, যার প্রমাণ পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে যে মানবাধিকার আমাদের সরকার লঙ্ঘন করছে না, বরং আমরা খুব সযত্ন সহকারে সচেতন সহকারে আমরা দেশ চালাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেইটাই তিনি বারবার উল্লেখ করেছেন। আমি সবসময় বলে থাকি যে তথ্য ছাড়া প্রমাণ ছাড়া কিছু বললে সেটা জনগণ বিশ্বাস করে না, জনগণ সেগুলো আস্থাও নেয় না।